প্রথম কথা হচ্ছে যে এখানে বিজেপির যে উত্থান হচ্ছে তার সমস্ত দায়টাই শাসক তৃণমূল কংগ্রেসের। অনেকগুলো জায়গা আছে যেখানে ওরা আমাদের অফিস দখল করে ফেলেছে বা অফিস খুলতে দেয়নি। বহু জায়গায় এখনো সন্ত্রাস, গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে আমাদের পার্টির স্বাভাবিক কাজকর্ম হয়নি। কিন্তু তৃণমূল বিরোধী মানুষ তো আছে, তারা এখন সবাই মনে করেছে যে বিজেপির উপরে একটু ভরসা রাখা যাক, তাহলে যদি তৃণমূলকে হটানো যায়। তার মানে বিজেপি মানুষের কাছে এই যে একটা সমর্থন পাচ্ছে, সেটা হচ্ছে বামদেরকে আগেই মেরে বা জরিমানা করে বা মিথ্যা মামলা দিয়ে বা পার্টি অফিস জবরদস্তি বন্ধ করে দিয়ে বিজেপিকে উঠতে সাহায্য করেছে তৃণমূল। এখন তার ফলে হয়েছে যে যেখানে যেখানে আমাদের প্রার্থী নেই সেই আসনগুলোতে সবাই বিজেপিকেই ভোট দিয়েছে, কারণ এদের রাগটা ক্ষোভটা সবটা তৃণমূলের বিরুদ্ধে। আমি এরকম কিছু বুথ জানি যে যে এলাকাতে তৃণমূল এবং বিজেপিরই প্রার্থী ছিল, আমাদের প্রার্থী ছিল না, তারা নমিনেশন করতে পারেননি। বিজেপি প্রথম দিনেই করে দিয়েছিল বলে বিজেপি একটু অ্যাডভান্টেজ পেয়েছে। সেখানে আমাদের সমর্থক ভোটাররা সবাই ভোট দিতে গেছে, তারা তো তৃণমূলকে ভোট দেবে না, বিজেপিকেই ভোট দেবে, সেটাই ঘটেছে এখানে। আরও একটা বিষয় আছে যে ন্যাশনাল পলিটিক্সেরও একটা প্রভাব আছে, এই যে বিজেপি একটার পর একটা রাজ্যে জিতছে এবং এখন কর্ণাটক নিয়ে প্রায় 22টা রাজ্যে তাদের সরকার, এইটাও বিজেপির সমর্থকদের এবং তৃণমূল বিরোধী মানসিকতা সম্পন্ন মানুষকে একটু অন্যভাবে মোটিভেট করতে সাহায্য করেছে। লোকের পারসেপশনটাই এখন এরকম দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রে যে বিজেপি হয়তো খুব বিপজ্জনক শক্তি, কিন্তু আপাতত তৃণমূলের হাত থেকে বাঁচতে এইটা ছাড়া কোনো উপায় নেই। মানুষ চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে একটা পরিবর্তন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু দেখা গেল পরবর্তীকালে তিনি তার কথা রাখেননি এবং সম্পূর্ণভাবে তিনি উল্টো পথে চালিত হয়েছেন। এবং তিনি যেভাবে হারমাদ বাহিনীকে লেলি দিয়েছেন এবং গ্রাম বাংলায় সার্বিক মানুষ দেখতে পেয়েছে যে গত যে 34 বছরের বামপন্থী যে জমানা ছিল সেখানে যে অত্যাচারিত সাধারণ মানুষ হয়েছিল যে তার থেকেও বেশি অত্যাচারিত হয়েছে। আজকে আমরা দেখতে পেলাম যে এই সাংবিধানিক যে অধিকার মানুষের ভোটের সময় যেটা তারা প্রয়োগ করতে পারেন, মানুষ যে স্বাধীন এবং তাদের যে গণতন্ত্র বজায় আছে তাদের একমাত্র বোঝার উপায় হচ্ছে ভোট। সেই ভোটটাকে আমাদের জঙ্গলমহল থেকে এলাকা থেকে আরম্ভ করে গ্রাম বাংলার সমস্ত স্তরে মানুষ সেখানে রুদ্ধ হয়ে গেছে এবং সাংবিধানিক অধিকারকে হারিয়েছে। মানুষ তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং প্রয়োগ করতে না পারার প্রেক্ষিতে আজকে আমরা দেখতে পেয়েছি যে বামপন্থীদের থেকে হতাশ হওয়া সেই লোকগুলি আবার আজকে বিজেপিকে গ্রহণ করেছে। এই কারণে যে যাদের যে আশা ভরসা ছিল সেই আশা ভরসা না থাকার কারণেই কিন্তু বিজেপিকে এই গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা আশা করেছিলাম যে আমরা জেলা পরিষদ দখল করব, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জেলা পরিষদে ঢোকার রাস্তাগুলো কিন্তু কতগুলো অসামাজিক ব্যক্তিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলীয় ক্যাডার এবং সিন্ডিকেট রাজ এবং কিছু আপনার কাউন্সিলার, তার জন্য কিন্তু এই নির্বাচন স্বতঃপ্রণোদিতভাবে হয়নি এবং এই নির্বাচনে কিন্তু আপনার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ব্যর্থ। বিনির্ময় জঙ্গলমহলে বিশেষ কিছু করে না, সিপিএম কতগুলো জায়গা ছেড়ে দিয়েছে ওদেরকে, ঠিক আছে। জঙ্গলমহলে ওরা তো 3টে সিট পেয়েছে, রায়পুরে একটা পেয়েছে, আর তোমার সারেঙ্গা একটা পেয়েছে, এই তো পেয়েছে ওরা, খাতা পায়নি, রানীবাঁধ পায়নি, আর হিটবান্ধে মনে হয় একটা পেয়েছে, ঠিক আছে, আর বাঁকুড়া 1-2 একটা করে পেয়েছে। যারা এই বিজেপি প্রার্থীরা দাঁড়িয়েছে তারা বিজেপি নয়,
তাদের হুচকে দাঁড় করিয়ে দিয়েছে, বুঝলে না? সে গোলে মানে হরিবল বলে না, সিপিএম বিজেপি সব ধরে জড়ো করে করে দিচ্ছে। আর আমি একটা ঘটনায় দেখছিলাম, একজন বলছিল যে আমরা তো বাবু বিজেপি ফিজেপি জানি না, সাধারণ মানুষ, ওরা সিম্বলটা দিয়েছে আমরা দাঁড়িয়েছি, এই ঠিক আছে। আর এটা সিপিএমের ওরা নিজেরা নিঃস্ব হয়ে বিজেপিকে ছেড়ে দিচ্ছে। কিছু গ্রাম্য বিবাদের ইয়েতে এ সমস্ত তো হয় দুটো চারটা সিট, কিন্তু ইন জেনারেল যখন তৃণমূলে ভোটটা চলে আসে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে, তখন টোটাল ফিগারটা পাওয়া যায়, যেটা পাচ্ছি আমরা অনেক ভোটে জিতছে সব পঞ্চায়েত সমিতি, সিমলাপাল দেখছিলাম অনেক ভোটে জিতেছে সব, ঠিক আছে।